বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের 92তম জন্মবার্ষিকী আজ দিনটি উপলক্ষে বনানী কবরস্থানে বঙ্গমাতা সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগ রাজপথে মোকাবিলা করবে সাইদুর রহমান আবিরকে সাথে নিয়ে মহিবুল কাদেরের রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে বঙ্গমাতার সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ পরে দলের পক্ষ থেকে ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান পরে বনানী কবরস্থান মসজিদের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মীরা পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো সমস্যা আওয়ামী লীগ রাজপথে থেকেই মোকাবেলা করবে আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে আছি আসুন রাজপথে মোকাবিলা হবে ফয়সলা হবে তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়াবহ মহিবুল কাদের মাই টিভি ঢাকা